রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে এবং চারপাশে সবুজ ক্ষেত, মাঝে পুকুরে শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে ঈদগা দিঘি, কাঁসারি পুকুর, রাজারাম বাটি, বলরাম বাটি, হুগলি। আপনাদের সুপরিচিত শিকারী বন্ধু সাজানদা এই পুকুরটি পরিচালনা করছেন। আজকে আমি এখানে গিয়েছিলাম 10টা নাগাদ, ঘন্টা দেড়েক আমি এখানে ছিলাম। এখানে আমি যে এগিয়ে চলেছি, প্রথম ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ছাতা রয়েছে, শিকারী বন্ধুরা বসে রয়েছেন। এই দিকের পাড়ে কোনো শক্ত জায়গা মানে কংক্রিটের জায়গা ছিল না, পুরোটাই মাটি এবং ওয়েদার ছিল খুব খারাপ, প্রচণ্ড জল হয়েছে যার জন্য প্রচুর কাদা ছিল এই পাড়ে। ও পাড়েও কাদা ছিল কিন্তু ঢালাই রাস্তা থাকার জন্য একটু রিলিফ ছিল। শিকারী বন্ধুরা যেটা বললেন, ম্যাক্সম শিকারী বন্ধুরা যেটা জানালেন, সকালে প্রচুর পরিমাণে জল হয়েছে, মানে সকাল ছটা থেকে নটা পর্যন্ত সিটে বসা যাচ্ছে না এইরকম পরিমাণে জল হয়েছে। আর সকালে নাকি টুকটাক মাছটা খাওয়া শুরু হয়েছিল। আমি বেলায় গিয়ে যা দেখলাম, কয়েকটি সিট বেশ মাছ পেয়েছিলেন, আবার কিছু সিট মাছ পাননি, সিট একটি মাত্র উঠে গেছে এরকম আমি শুনেছি, বাকি সিট উঠে যাওয়ার গল্প আমি শুনিনি। আর বেশ কিছু শিকারী বন্ধুর মধ্যে মাছের সাইজ নিয়ে একটু সমস্যা ছিল, দুটি বড় মাছ উঠেছিল আমি যতটুকু শুনলাম, কারণ আমি কাউকে নেট দেখাতে বলে উঠতে পারিনি। দেখতেই পাচ্ছেন ঢালু পাড়, প্রচণ্ড কাদা, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন, মোটামুটি কি বলবো, এত কাদা, পা গেঁথে যাচ্ছে, এগোনো যাচ্ছে না, খুব কষ্টকর ব্যাপার। তবুও কষ্ট করে শিকারী বন্ধুরা মাছ ধরছিলেন বা ধরার চেষ্টা করেছিলেন, এটাই একটা আনন্দের ব্যাপার। আর আবারও বলছি, কয়েকটি সিট বেশ ভালো মাছ ধরছিলেন টুকটাক টুকটাক করেই, আর কয়েকটি সিট সেইভাবে মাছ পায়নি। আলটিমেট যা ছিল রেজাল্ট মোটামুটি বলা যায়। আর কিছু শিকারী বন্ধুদের মধ্যে অবশ্যই মাছের সাইজ নিয়ে সমস্যা ছিল। আর আপনাদের পরিচিত শিকারী বন্ধু দীপুদা, উনি পুকুরের সবথেকে ছোটো মাছটি ধরেছেন, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। কন্ডিশন খারাপ, এত জল সকাল থেকে, প্রচুর জল হয়, তাও যে খাচ্ছে এটাই যথেষ্ট কম বেশি। মারাত্মক জল, হ্যাঁ, এই যে এই ওয়েদারেও দু চারটে হয়েছে। হ্যাঁ, মাছের সাইজ ছোট, হ্যাঁ, কন্ডিশন খুব খারাপ, কে কাকে ল্যান্ডিং করবে বোঝা মুশকিল, কে কাকে। হ্যাঁ, দীপুদার কোনো
তুলুন, ও পাশে কাউকে তুলতে বলিনি, আমি তুলে দিচ্ছি। মানে এত কাদা মাছে সাইড থেকে যা আছে না পাইলে যা আছে পালাইন। বাবা সুতো নিয়ে যাচ্ছে, কি মাছ সুতো নিয়ে যাচ্ছে, কি মাছ কি কাদা কি শীত গ্রীষ্ম বর্ষা একটাই বর্ষা এরকম ব্যাপার। হ্যাঁ ওই মুকুলদার সিটে, হ্যাঁ সে ঠিক আছে, অসুবিধা নেই। ভালো, বাড়ি কতবার যায়নি, প্রচন্ড রোদ দূরে। হ্যাঁ বাড়ি থেকেই সকাল থেকেই হচ্ছে, হ্যাঁ একদম হচ্ছে। বৃষ্টি কেমন হয়েছে বলো ওদিকে? ভালোই হয়েছে সকাল মানে এবছর সেরা বৃষ্টি না তা নয়, না এবছর আমাদের এখানে সেরা বৃষ্টি না, এর থেকে অনেক বেশি বৃষ্টি, আড়াই ঘন্টা বৃষ্টি একদম অতক্ষণ হয়নি, জোরে বৃষ্টিটা 30-35 মিনিট হয়েছে ওদিকে। হ্যাঁ জুতো এখানে থাক, ঘুরে আছি। হ্যাঁ কারণ উপাসটা ঘুরতে গেলে তো নালে গল্প হয়ে যাবে। ছাদারে তুলে দিতে একটু সহযোগিতা না করলে হবে না, কেন আমি তার মাছকে পুরো টোটাল আমার ব্যালেন্সে খেলবে না ও। ভয় পাস কিসের ভয় পাস?
মাছ খুলবি মাছ মাছ কাহিল হয়ে গেছে এখানে নেই খোল এখানে হয়ে গেল ও দাদা আবার এই করছে ভিডিও করছে ওই জন্য তোলা নিয়ে যা আস্তে বলে মাছ বাবা ওই কাতলাটা ডেঞ্জারাস সাইজ ওই বাচ্চাকে ধরেছিলেন বলে বাবা এসেছে ঝামেলা করতে উপরে অনেক দাগ আছে